কিসের হ্যান্ডসাম কিসের কি? হ্যাঁ তুমি এনে কি করো আমার অফিসে? তোমার কি কাজ? তোমার সকালবেলা আসার সময় বলে আসছি না আমার জামা কাপড় কতগুলো নোংরা হয়ে গেছে সেগুলো ধুইতে হবে? তুমি এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যাবে না থাপড়া দাঁত ফালাই। একদম সাবধানে কথা বলবেন, আপনি কার সাথে কি বলছেন? কি ব্যাপার বস? সকাল সকাল অফিসে সবাইকে ডেকে জড়ো করলেন, আবার হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন, কি আজকে কি অফিসে কোনো প্রোগ্রাম আছে? অবশ্যই প্রোগ্রাম আছে, আজকে এই অফিসে আপনাদের নতুন বস জয়েন করবে, আমার পরে অফিসের সমস্ত দায়িত্ব উনি পালন করবেন, একটু পর উনি আসবেন, আমরা সবাই মিলে উনাকে ওয়েলকাম জানানোর জন্য এখানে ওয়েট করছি। বলেন কি স্যার, আমাদের অফিসে নতুন বস আসছেন, এটা আপনি আমাকে আগে বলবেন না, তাহলে শাহবাগ থেকে একটা ফুলের তোড়া নিয়ে আসতাম, বস যদি আবার মাইন্ড করে। আপনাকে আমি বলবো কেন? আপনি জেনে নিতে পারেননি? অফিসের সবাই জানেন, আপনি কেন জানেন না? আচ্ছা বাদ দিন, আপনি এই ফুল নিয়ে উনাকে ওয়েলকাম জানাবেন। থ্যাংক ইউ বস, একটু রেপুটেশনের ব্যাপার বুঝছেন না, জুনিয়র একটা ফুলটা দিলে খুশি হবে। ওকে পুরি চলে এসেছে। আমার অফিসে কেন আসছো এটা আমি এখন বুঝছি। আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা, একটু পুতুপুতু করি কিনা সেটা দেখতে আসছো না? সন্দেহবাদ? এত সন্দেহ কেন তোমার পেটের ভিতরে? তুমি এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যাবে না থাপড়া দাঁত ফালাই। একদম সাবধানে কথা বলবেন, আপনি কার সাথে কি বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, আমি তো জানি না, আমাকে একটু নতুন করে জানান না উনি কে। উনি হচ্ছেন আপনাদের নতুন বস। স্যার আপনি মজা করছেন, আই নো ইউ আর কিডিং স্যার, আপনি প্র্যাঙ্ক করছেন। ক্যামেরা কই? একটু আগে যে নতুন বসের আসার কথা ছিল, জয়েন করার কথা ছিল, উনি হচ্ছেন সেই নতুন বস। শুনুন, উনি আজকে থেকে আপনাদের সমস্ত কিছু দেখাশোনা করবেন, উনার আন্ডারে কিন্তু আপনারা কাজ করবেন, উনি যখন যা বলবে আপনারা তাই করবেন। অসম্ভব, আমি ওকে আমার বস হিসেবে মানি না। স্যার উনি যদি আমাকে বস হিসেবে না মানে তাহলে আমার এমন স্টাফ দরকার নেই, আপনি তাকে এখনই ফায়ার করে দিন। তারপরে ফুলটা দিন, দিয়ে বলুন ওয়েলকাম বস। ওয়েলকাম বস। থ্যাংক ইউ সো মাচ নীলয় সাহেব। এসব কিভাবে হলো, কেমন হলো, কখন হলো? কেন, যেভাবে হয় সেভাবে হয়েছে। আরে সেই যেভাবেটা কিভাবে হইছে সেটাই তো জানতে চেয়েছি, তুমি আমার অফিসার বস হইলা কেন? আচ্ছা আমাদের দুজনের মধ্যে পড়াশোনা ভালো কে? তুমি সো এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এ ভালো রেজাল্ট কার? তোমার। তাহলে বস কে হবে? তুমি। ব্যাস হয়ে গেল, আরো কিছু জানতে চাও? তোমার মত এমন কত ভালো রেজাল্ট ওয়ালা পড়ে আছে চাকরি হচ্ছে না, আমি বুঝছি তুমি আমার অফিসে ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, এই জন্যই তো আমি বলি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পকেটে টাকা নাই। তুমি আমার পকেট থেকে টাকা নিছো, আমার মানিব্যাগ থেকে টাকা নিছো, আমার আলমারি থেকে টাকা নিছো, টাকাগুলি সব একসাথে করে ঘুষ দিয়ে তুমি আমার অফিসে ঢুকছো না? আমি তোমাকে এই অফিসে জব করতে দিব না, তুমি আমার সব টাকা এখন এই মুহূর্তে ফেরত দিবা। আমি কোনো ঘুষ দিয়ে চাকরি নেই নাই, আমি আমার নিজের যোগ্যতায় চাকরি নিয়েছি। চাকরি পেয়েছো ভালো করে, কিন্তু আমি তোমাকে এই অফিসে চাকরি করতে দিব না, তুমি যাও এখন বাইরে আমার অফিস থেকে, বেরো। আমি অনেক কষ্টে চাকরিটা পেয়েছি, আমি একবার না 100 বার এই চাকরি করব, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমাকে এই অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমি। আরে বাবা একটু বোঝার চেষ্টা করো, মানে তুমি যদি সারাদিন অফিসে ব্যস্ত থাকো তাহলে বাসার কাজ কে করবে, আমার কাপড় চোপড় কে ধুয়ে দিবে, থালা বাসন কে মাজবে, রান্না বাড়া কে করবে, আমার হাত পা কে টেপে দিবে? কেন তুমি করবা? অনেক দিন তো আমাকে এই সব কাজ করাছ, এবার নিজের কাজ একটু নিজে করো। আর একটা কথা, এখানে আমি বাসা এবং পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলবো না, এটা অফিস আর এখানে আমি তোমার বস, এখানে তুমি আমার সাথে বসের মতো বিহেভ করবে আর আমাকে বস বলে রাখবে। অসম্ভব, আমি তোমাকে বস বলে রাখতে পারবো না,
এবং আমি তোমাকে এই অফিসে চাকরিও করতে দিব না। তোমার সাহস কত বড়! তুমি উঠো 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 উঠো। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ! তুমি আমার গায়ে হাত তুলছো? আমি আপনার বস, আপনি কোন সাহসে আমার গায়ে হাত দিয়েছেন? আপনাকে থাপ্পড় দিয়েছি সেটা কম, আর নেক্সট টাইম আপনি যদি আমার সাথে কোনো ধরনের বেয়াদবি করেন চাকরি তো হারাবেনই, সেই সাথে জেলেরও ভাগ খাবেন। তুমি আমাকে জেলে দিবা? চুপ! কিসের তুমি বলুন, আপনি কি ব্যাপার বলুন? আপনার সাথে বেয়াদবি করার জন্য আমি এক্সট্রিমলি সরি। কথাটা যেন মনে থাকে, এবার যান গিয়ে এক কাপ চা নিয়ে আসেন। ম্যাডাম, আমি কেন চা আনবো? অফিসে তো পিয়ন আছে চা আনার জন্য, তাকে বলেন চা নিয়ে আসতে। আমি পিয়নের হাতে চা খাবো না। এখন থেকে প্রত্যেক দিন আমি অফিসে আসার পর আপনি আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবেন। জি ম্যাডাম, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। চাতে চিনি কি কম না বেশি? কম। আল্লাহর গজব! কি আমার উপর আল্লাহর গজব!